প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠালে ব্যাংকের পক্ষ থেকে 2.5% প্রণোদনা দেয়া হবে। সরকারের পক্ষ থেকে আগের 2.5% নিয়ে এখন থেকে মোট 5% প্রণোদনা পাবেন প্রবাসীরা। ডলারের ব্যাপক চাহিদা থাকায় দেশে রেমিটেন্স প্রবাহ বাড়াতে বাফেদা ব্যাংকগুলোর নিজস্ব তহবিল থেকে বাড়তি 2.5% দিতে পরামর্শ দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। বাংলাদেশি আমেরিকানরা দেশে রেমিটেন্স পাঠাতে অগ্রণী ভূমিকা রেখে আসছেন। ব্যাংকিং সেক্টরে ডলারের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে রেমিটেন্স প্রবাহকে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। 2019 সাল থেকে সরকার প্রবাসীদের রেমিটেন্সের জন্য প্রথমে 2% এবং পরবর্তী সময় তা বাড়িয়ে 2.5% হিসেবে প্রণোদনা দিয়ে আসছে। কিন্তু এবার বাংলাদেশের সকল ব্যাংকের নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন বাফেদা নিজেরই রেমিটেন্স প্রবাহ বাড়াবার জন্য আরও 2.5% প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে ব্যাংকগুলো এই 2.5% তাদের নিজস্ব খাত থেকে দিতে পারবে। নিউ ইয়র্কের মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলো দেশে রেমিটেন্স পাঠাতে অগ্রণী ভূমিকা রাখছে বলে জানান স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট এবং সিইও মোহাম্মদ মালিক। বাফেদা একটা রেজুলেশন করেছে এভাবে যে বেজ রেট যেটা 110 টাকা আছে রেমিটেন্সের সেটি ঠিক থাকবে অপরিবর্তনীয়, অর্থাৎ রেমিটেন্সের রেট 110ই থাকবে, আর তার উপর তো গভর্নমেন্টের 2.5% সেটিও ঠিক আছে। এরপরে কোনো ব্যাংক চাইলে তার নিজস্ব উৎস থেকে আরও 2.5% ইনসেন্টিভ দিতে পারে। তার মানে হলো যে এখন আপনি যদি মোটা দাগে বলেন যে 5% ইনসেন্টিভ, হ্যাঁ এটা সত্য, 5% ইনসেন্টিভের মধ্যে 2.5% গভর্নমেন্ট দিচ্ছে আর বাকি 2.5% ব্যাংকগুলো তার নিজস্ব উৎস থেকে। বাংলাদেশের বাজারে গত কিছুদিন থেকেই ডলারের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে। উচ্চ মূল্যের কারণে বাজারে নিত্য পণ্যের দাম বেড়েছে। নিউ ইয়র্ক থেকে রেমিটেন্স প্রবাহ আগের মতোই আছে বলে জানান মানি ট্রান্সফার প্রতিষ্ঠান সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের প্রেসিডেন্ট এবং সিইও মাসুদ রানা তপন। যে কোনো ব্যাংক তার ইচ্ছা মতো সে 2.5% দিতেও পারে নাও দিতে পারে। যদি দেয় তাহলে রেটটা হবে এরকম 110 টাকা সাথে 2.75 টাকা, দ্যাটস মিন 112.75 টাকা, এবং আপনার গভর্নমেন্ট 2.5% ইনসেন্টিভ আছে। তাহলে 112.75 টাকার সাথে আপনি 2.5% ইনসেন্টিভ যোগ করলে যে অ্যামাউন্টটা হয় ধরেন 116 টাকার কাছাকাছি এরকম হয়। তো প্রবাসীদের আমি বলবো যে আপনারা যে জানেন যেটা 5% গভর্নমেন্ট ইনসেন্টিভ হয়েছে সেটা আসলে না, এটা হচ্ছে হলো ব্যাংক ইচ্ছা করলে সে আরো যে নির্ধারিত রেট তার থেকে 2.5%। বাংলাদেশের বাজারে হঠাৎ করে ডলারের ব্যাপক চাহিদার কারণ হিসেবে জানালেন অভিজ্ঞ ব্যাংকার মোহাম্মদ মালিক। তাহলে এখন বাজারে ডলারের মূল্য আছে অনেক বেশি, মানে চাহিদা ব্যাপক চাহিদা প্রয়োজনের চেয়েতে চাহিদা বেশি, যে কারণে যে দামেই মানে হোক না কেন ডলার বিক্রি হচ্ছে, কাজে হুন্ডিওয়ালারা রেট বাড়িয়ে দিবে কারণ বাজারে ক্রেতা আছে। এখন তাহলে কি এটা সমাধানটা আসলে কি, আসলে সমাধান করতে গেলে হবে যে এই যে মার্কেট হুন্ডি মার্কেটে কেন এত ডলারের চাহিদা, তার কারণটি হলো এটা কিছু ন্যাচারাল চাহিদা না। এই চাহিদাটা বেসিক্যালি তৈরি হয়েছে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হচ্ছে বাইরে, এই অর্থ পাচারকারী যারা কালো টাকা পাচার করছে তারা কিন্তু এই হুন্ডি মার্কেট থেকে তাদের ডলারটা কিনছে। কাজে যত দামি হোক তারা হুন্ডি মার্কেট থেকে ডলার কিনবেই, 150 টাকা হলেও কিনবে তারা, কারণ তা তো কালো টাকা, তার তো কোনো। বাংলাদেশি আমেরিকানরা দেশে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হলেও ব্যাংকগুলোকে আরো এগিয়ে আসার আহ্বান জানান প্রতিষ্ঠিত মানি ট্রান্সফার ব্যবসায়ী মাসুদ রানা তপন। যে মার্কেট রেট প্রায় 120-121 আপনার বাহিরের রেট যেটা হুন্ডি রেট, সো আপনি আমাদের বাংলাদেশ থেকে এখন রেমিটেন্স যেভাবেই হোক আপনি যদি বাড়াতে হয় তাহলে বাংলাদেশ থেকে পাচারকৃত যে টাকাগুলো আসতেছে বিদেশে সেটাকে বন্ধ করতে হবে, আদারওয়াইজ আপনি রেমিটেন্স আমরা বেশি করতে পারবো না, কারণ হচ্ছে যে হুন্ডি রেটটা সবসময় বেশি হচ্ছে। তো আশা করি যে আমাদের মার্কেটের উপরে যে রেট আছে সেই রেট যদি সমান সমান প্রায় কাছাকাছি থাকে তাহলে আমরা রেমিটেন্স আরো বেশি পাঠাতে পারব। বাংলাদেশের ডলারের চাহিদা নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে অবৈধ হুন্ডি ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। হাসান মাহমুদ, আইবিটিভি, নিউ ইয়র্ক।